আপনার রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন ফেরেশতা জিবরিল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ তিনটে সংবাদ আল্লাহর নবী বলছে বলুন বলছে ইয়া রাসূলুল্লাহ যারা রমজান মাস পেল অথচ জীবনের গোনা মাফ করতে পারল না ওরা যেন ধ্বংস হয় এটা আমার আল্লাহর সিদ্ধান্ত আপনি কি বলছেন বলুন আমার নবী তার জবাবে বললেন আল্লাহুম্মা আমিন ইমাম সাহেব যখন দোয়া করে আমরা মুসল্লিরা হাত তুলে কি বলি আল্লাহুম্মা আমিন তার মানে আল্লাহ তুমি কবুল করে নাও আর ফেরেশতা জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ যারা রমজান মাস পেল অথচ জীবনের গোনা মাফ করতে পারল না ওরা যেন ধ্বংস হয় এটা আমার আল্লাহর সিদ্ধান্ত আপনি হ্যাঁ বললে কবুল না বললে ক্যান্সেল একবার বলুন আমার নবী তার জবাবে বললেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নাও বলুন 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 আজকের মুসলমান পাড়াতে বহু যুবক রমজান মাসে সুস্থ আর কাশরে গিলছে অথচ ঈদগার ময়দানে ফাসফাতারে আট বিঘা বড় পাঞ্জাবি গায়ে এমন করে বসছে মনে হয় জানো বড় পীর আব্দুল কাদের জিলানী সারা গায়ে চুল খান খান ড্রেস দেখলে মাথা খারাপ ঈদের দিন এমনি লাচ্চা খাবে না ও হলদিরাম ছাড়া গিলবে না আবার বলছে 5 কেজি মাল নিয়ে যে জানিস সব লোকজন আসবে রোজা 30টা রোজা রোজাতে 35.5টা কাজা এরা মুসলমানের বাচ্চা আছে না আর রোজার মাসে মুসলমান হোটেলগুলোর সামনে এরা একটা কাপড় ঝুলিয়ে কিছু কিছু হোটেলে দিচ্ছে না দেন কেন বাবা তার মানে চুপচাপ ভেতরে গিয়ে গোশে ছাছা যা খাবি আবার খেয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে দুই একদম দেখছি আমিও রোজার মাসে একবার হোটেল দিকে যাই দেখার জন্য যাতে গোসের কোন রকম গন্ধ যেন গালে ভালো লে আবার দেখছি আতর ভালো করে মেখে একটু আতর নিরম করছে যেন কোন রকম গোসের গন্ধ না থাকে শুধু আতরের গন্ধটা থাকে চলুন বারাসাতের আশেপাশে দত্তপুকুর বিড়া এই কাছারির মোড়ে যে মুসলমান হোটেল কি রোজার মাসে বন্ধ আমরা বলো হুলু তুমি জানো ওরে বাবা আমি জানি তাই জানাচ্ছি আপনি একটু সার্ভে করবেন দেখবেন এমনি সময় দিনের বেলা যা বিক্রি রোজার মাসে রাত থেকে 2 কেজি হলো মাল বেশি বিক্রি হয় খায় কেনা ফেরেশতা আর ঈদের আনন্দ কি 26টা রোজা দোকানে গিয়ে বসে পারবে পাতুলা দেবে বলছে চাচা মাল বার করো গান্ডারের মতো চেহারা ও রোজা করে না কিন্তু ওর পাশে একজন রিকশাওয়ালা সে রোজাদার ও বিড়ি খায় কিন্তু রোজার মাসে সে রোজা করছে বিড়ি খায় না এ মুসলমান রিকশাওয়ালা মুসলমান আমার টাকা আছে আমি দুলের লেগেছি আর ও রিকশাওয়ালা ও এমনি গিয়েছে জিনিস কিনতে আমি যখন মালটা খেয়ে ছেড়ে দিচ্ছি এই গন্ধটা কোন দিকে যাচ্ছে এ মাথা মোটার হুঁশ করার দরকার আছে না আমি না রোজা করলো আমার পাশের কোন লোক রোজা করতে পারে কি পারে না আমি কইনি খাই আমার পাশে কোন লোক বসে আছে সে কইনি নাও খায় কিন্তু রোজার মাসে সে রোজা করছে তাহলে আমি যে নেশাটা করছি কইনিটা অন্তত একটু আরাম করে লজ্জা শরম করে জবাব দরকার আছে না বহাল তবিয়তে চলছে টাকা আছে তারপরে যাবে রিক্সাওয়ালা বুঝে নেবে লাস্টে নাকে কি মোটা মোটা চোখ অথচ গ্রামে তারাই বড়
কোটিপতি শিল্পপতি অথচ এক মাসে রোজা 29.5 টা রোজা কাজা ঈদের আনন্দ তারাই করবে বেশি হযরত ওমর ঈদগার ময়দানে ইমামতি করবেন সব মুসল্লিরা ঈদগার ময়দানে গিয়ে বসে আছেন হযরত ওমর আসবে নামাজ পড়াবে সময় অবার হয়ে যাচ্ছে দৌড়ে 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 ইমাম সাহেবের বাড়িতে গেলেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কে হুজুর আমরা দরজা খুলে দেখলেন হযরত ওমরের চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে মুসল্লিরা বললেন এ আমিরুল মুমিনিন ঈদের দিন খুশির দিন আপনি কাঁদছেন কেন তখন হযরত ওমর বললেন আমার জন্য খুশি না বলছে কেন বলছে তারাবী সেহরি ইফতার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে তোমাদের কাছে কোনো খবর আছে বললো না বলছে তাহলে তো আমার আমার এখনো কোনো খবর আমার কাছে নেই তাই আমি কাঁদছি তোমরা আনন্দ করে ঈদগায় দৌড়েছে নিশ্চয়ই তাহলে তোমাদের কাছে খবর আছে আর আজকের যারা দেখবেন বেরোজাদা তারা ঈদের আনন্দ বিশ্বাস করে করে আবার দুটো একটা মোল্লার বাচ্চা বড় বড় চালাচ্ছে ডিজে স্বামী স্ত্রী নাচছে নিজে নিজে টাকা হয়েছে ছাদের উপর লাগিয়ে আর গুপ 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 চলছে ছেলের বিয়েতে চলছে মেয়ের বিয়েতে চলছে চাঁদরাত উপলক্ষে আনন্দে চলছে অথচ বলে মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছে হলদিরামের বাচ্চা তাহলে ফারিস্তা জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ যারা রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না ওরা যেন ধ্বংস হয় এটা আমার আল্লাহর সিদ্ধান্ত আপনি কি বলছেন আমার নবী তার জবাবে বললেন আল্লাহুম্মা আমিন আর অনেকে বলে ঘরে ভাত ভাতই শুভ শুভ কেন দোগা আওয়াজ তোরা রোড়া রাখ আমাদের সময় তোমায় তোগা ঘরে ভাত নি তোরা গরিব মানুষ তোরা সুদ্রকে যা খেজুর গাছে যাওয়া ভাড় বাদে আপনি আপনাকে খেজুর গাছটা কাটে ভাড় বাবা সারা সপ্তাহ বাদে না তিন দিন বাদে ভালো করে মেজে ঘষে ধুইয়ে ওই কেটে 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 ভাতটা মেজে ঘষে ধুইয়ে চুন দিয়ে পুড়িয়ে প্রথম দিন লাগিয়ে দিলে এক নম্বর গুড় দ্বিতীয় দিন দু নম্বর আর তিন নম্বরের দিনটা ঝোলা তাই তো আল্লাহ বলছে 11 মাস গিলিছিস একটা মাস তুই তোর ভাতটা শুকা হাসির বিড়ি নাসির বিড়ি রাখা কইনি রাজা কইনি বিমল শান্তি অশান্তি চুরচু গাঁজা দাদা অফিসার চায় সুপার পিলা যা যা গিলিছিস একটা মাস তুই তোর ভাতটা শুকা বলছে ঘরে ভাত থাকতে একটা শুকাবো কেন বছরে বছরে জল কর শুকো পুকুর শুকো ভাতের হাড়ি ভালো করে মেজে বল বলে রোদে দাও আর এটা সুগতি হয় মুসলমানের বাচ্চা জানে কিন্তু মানে না আর এদিকে বলে আমি প্রতি বছর আজমি শরীফ যাই আমি প্রতি বছর বছর আসরে কলজেই উঠি বাড়ির দারে মসজিদে নামাজ পড়ে না আজমি দি যাচ্ছে ও নিজের বউ নে না চাষ্ট শালি দুবার বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে ওর বলতে তুই অন্য জায়গা থেকে তেমন জায়গা থেকে বাসে উঠে এক দেখ রাস্তায় নামাজ নেই রোজা নেই কিচ্ছু নেই আজমির ঠিক আছে চলে সবাই মিলে একটু তদবির দিলে অসুবিধা হবে দেওয়া যাবে কারণ আমরা যারা বসে আছি দূরের লোক মনে মনে করছে লোকজন নেই তন্তন তোর আওয়াজটা শুনে দেখো ওর বাপ চাচারা ওর বোনাইরা সবাই কেন আছে একটু আওয়াজটা শুনো দেখি দেখি মুরুব্বী লোক সব আমার আমার মুরুব্বী বাপ চাচারা যখন আছেন একটু আওয়াজ দেন নারাই তাকবীর মাশাআল্লাহ আচ্ছা এই লোকে এই আওয়াজ জীবন কি বিশ্বাস করবে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা দিল থেকে বলছি কথা ঠিক কি না আরে জোরে বলবো কারা জওয়ান জানা বন্ধ না থাকে কারা অন্তত কুটুমেছে ওয়াজ শুনতে হবে না খেয়ে শুয়ে পড়ে পড়ুক অন্তত আমাদের আওয়াজ শুনে উঠে একটু পেশাব পেশাব করুক সারা রাতের ব্যাপার তো যদি খাটে ঝেড়ে দেয় মাথা মোটা ভাগ না কেন নাই বলবেন করছি কাম কষ্ট দুলাবাদ যদি বলি ও ভাই করো বলবে আমার কানে না হই তন্ততে তো আওয়াজটা জাগদের কানে আর একটু নড়ে চড়ে বলবো কারাস জবান যেন বন্ধ না থাকে নারাই তাকবীর মাশাআল্লাহ আট থেকে আসি জি থেকে চাষি আল্লাহ আমাদের উপর হয়ে যাবে খুশি বলুন ইনশাআল্লাহ
চলুন চলুন কি আলোচনা রোজ রোজ আমার নবী তালা মেরে যে বলছিলাম ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা দ্বিতীয় নাম্বার ফারেশতা জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না ওরা যেন ধ্বংস হয় বলবেন কোথায় আমার নবীর নাম যখন মুয়াজ্জিন আজান দিচ্ছেন আজানের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা আসে না নাই যখনই কানে আসবে তখনই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আপনি মাঠে থাকেন ঘরে থাকেন ছাদে থাকেন রাস্তায় থাকেন গাড়ি চালান সাইকেল চালান যাই কাজ করেন না কেন যখনই শুনবেন মুহাম্মদ রাসূলুল্লাহ তখনই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুঃখের সাথে বলতে হয় জমি যদি ঘোগ হয় ঘোগ আল যখন গরমের ধান চাষ হয় পানির একটু কান থাকে কি থাকে না তখন ভালো করে জমির আল দেয় যাতে পানি বেরিয়ে না যায় ভালো করে চেপে দেয় যখন জলকর চাষ করে তখন সাইডে ঘোগ গুলো ভালো করে চেপে দেয় মাছ যাতে বেরিয়ে না যায় বলুন 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 জলকর চাষের সময় যদি ঘোগ বন্ধ করতে হয় জমি চাষের সময় জমির আলটা যদি মজবুত করে দিতে হয় আমাদের আমাদের ধ্বংস যাতে আমরা না হই তার জন্য যে তিনটে জায়গা এটা আমাদের পূরণ করার দরকার আছে দুটো বলছিস হবে আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা যখন ক্যারাম বোর্ড খেলছি ক্যারাম বোর্ড এদিকে নবীর নামে আওয়াজ হচ্ছে আমাদের মনে থাকে লুডু জুয়া ক্যারাম বোর্ডে জুয়া লুডুতে জুয়া তাসে জুয়া চায়ের দোকানে বসে বসে এখন দেখছি মোবাইলে জুয়া হচ্ছে না কদিন আগে একজন গল্প করছে বলছে বুঝলে এই যে ছেলেটা দেখছেন মানে তো ছেলেকে দেখাচ্ছে এই ছেলেটা আমার চাচাতো ভাই হুজুর হুজুর মোবাইলে লুডুতে জুয়া খেলে হুজুর 80,000 টাকা হেরে গেছে আর যে কদিন বলতে বলতে এক সপ্তাহ সময় লাগে 80,000 টাকা আর তাই নিয়ে জুয়া এক আর এদিকে আমার গাওয়ালো হুজুর একটা তাবিজ দাও দেন দেখি যা করতে যেন উন্নতি হয় না একটা তাবিজ দাও দাও দেন নবী যদি বলে ও ধ্বংস হোক আর পৃথিবীর কোন মলি সাহেবের তাবিজ দিয়ে সেই মানুষটা জীবনে উন্নতি হতে পারবে বলে মনে হয় আমার নবীর দোয়া দোয়া কোনটাই মিস হতে পারে বাবা তাহলে আমি দুটো বললাম আমি এতগুলো যুবক ভাইরা আছে নামাজি মুসল্লিদেরও বলবো যখনই নবীর নাম শুনবেন অন্তত দুবারের একবার হলেও বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগেটা বলেছি রমজানের রোজা ও তো মুরব্বিরা সবাই রোজা করেন তবে শুধু রোজা করলে হবে না অন্তত রোজার সাথে সাথে আমাদের এক্সট্রা কিছু আমলেরও প্রয়োজন আছে না যদি জিও মোবাইল বলে দেয় 12 টাকা মারবে 12 মাসের ভ্যালিডিটি পুরো 3 জিবি করে নেট ভিডিও কল ফ্রি অডিও কল ফ্রি নেট ফ্রি এসএমএস ফ্রি 5 মিনিট টাইম আছে রাত 12টার মধ্যে মারতে হবে 5 মিনিট টাইম আছে আচ্ছা মুহূর্তের মধ্যে কন্ট্রোলের মতো যার যার মোবাইল ফোন পে আছে জানলেই বল ভাগ করে দেবে তাড়াতাড়ি মেরে দেবে বলবে না বলবে না তাহলে 11 মাসের মধ্যে রমজান মাস এ পুরো শুধু এক মাস ঠিকঠাক মতো আমল করতে পারলে 1 টাকায় 70 টাকা কত ঠিক কি না এ অফার আমরা নিলে খালি বলছো এই নতুন সিমি কোন অফার জিও কি অফার আছে এয়ারটেল ভালো চলে না জিও ভালো চলে না নতুন কি অফার আছে অফার শোনার জন্য পাগল হয়ে ঘুরছে রিলায়েন্স জিও দিয়েছে 4G ডাটা এখন এয়ারটেল দিচ্ছে 5G ডাটা আমরা তো সব মুসলমানের ব্যাটা নামাজ পড়ছি কটা অফার মোবাইলের অফার শোনার জন্য পাগল আরে আগে রাস্তায় চলতো অটো এখন বিড়া দত্তপুকুর জয়পুর সব জায়গায় চলছে টোটো যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট রাস্তায় চলছে বেশি মেয়েরা চেপে হচ্ছে খুশি ভিতরে বসে বসে জেলে দাও আলো এলাকার মানুষ যেন আমাদের মুখ দেখে বলে ভালো প্রয়োজন একটু পরে ওদেরও দিতে হবে বল চলুন যাই তারপরে দিচ্ছি এই এদিকে মেলা বসে মনে নাকি মেলা বসে নি আলহামদুলিল্লাহ এক দুজন আবার হাসছে মানে মেলা আছে
বাচ্চারা বেলুন ওই দিক দিয়ে আসছে আসছে মেলা না বাড়িতে কি করে ভিতরের দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আজকে রাত মেলার বিরুদ্ধে বলার মতো সময় পাবো না তবে একটু না বললি আবার আল্লাহর দরবারে আমার আমার মলি সাহেব না হাসরের ময়দানে বোবা শয়তান ধরে তুলবে আল্লাহ বোবা শয়তান আল্লাহ দেখবেন জাহান্নামের কাতারে যখন জাহান্নামে যাবে তখন এরকম পাপজন্ত বড় বড় জামা পিরান করে কিছু হুজুর থাকবে বোবা শয়তান করে আল্লাহ তুলবে তখন এই গ্রামের লোক জান্নাতে যাবে আর আমজাদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে কি ব্যাপার তখন এখানকার লোকগুলো এই দেয় মালটার 12,000 টাকা ভেজিট ছিল ধরা ধরা বিশাল দায় দায়িত্ব তো আর ধরা ধরা পড়ে তাহলে শুধু ভান্ডামি কারণ আমরা উচিত কথা বলতে পারি না বললে কমিটির লোক রেগে যায় পাড়ার লোক রেগে যায় আর যে ইমাম সাহেব ও যদি উচিত কথা বলেছে ও চাকরি সদ্য বটতলায় যাবে না যাবে না ইমাম সাহেব যদি বলে ও হুজুর কোথায় যাবা খাবা নাকি যদি আসতে যায় বলো হুজুর খে নড়তে পারো না যদি মাথা নিচু করে দেয় হুজুর তুমি তো দেখছি আমার কা মুখ আর দেখবে না আর যদি মাথা উঁচু করে যায় বলো হুজুর তুমি এত যদি তোমার এত নেতার খারাপ কেন তুমি সে লাদেনের মধ্যে কি শুধু দেখছো তাহলে মলি সাহেব মাথা নিচু করলে দোষ উঁচু করলে দোষ জোরে গেলে দোষ আস্তে গেলে দোষ তা ওর বাপের মাথায় উঠে গেলে গ্রামের ইমাম একজন মেম্বার প্রধান এমপি এমএলএ থেকে একজন ইমামের মূল্য আল্লাহর দরবারে কোটি গুণ বেশি কিন্তু আজকের ইমাম মানে হয়ে গেছে কমিটির লোক করে রেখেছে গ্রামের চাকর ও নেতা শুধু নামাজ পড়ার সময় বাকি সব চাকর ইমামের সঠিক আমরা অধিকার দিইনি ভোর যেমন অধিকার দিয়ে রেখেছি সংসার সব তুমি সামলাও ইমামের যদি বলা হতো ইমাম হিসাবে যতটুকু সামলানো দরকার সবটাই তোমার গ্রাম সোজা হয়ে যেত কিন্তু ইমাম যদি কিছু বলে তখন বলে দেখো বেশি ভজর ভজর করবে না নামাজ পড়াবে মাইনে নেবে বাড়ি বাড়ি কি হলো তোমার দেখার দরকার অতটা সহজ